হ্যালো বন্ধুরা, আইএসএল মঞ্চে সেরা বিদেশি ডিফেন্ডারদের তালিকায় এক নম্বর স্থানে থাকবে এটিকে মোহনবাগান দলের ডিফেন্ডার তিরি। সেটা কিন্তু সবাই বলবে। তো এটিকে মোহনবাগান দলের হয়ে এএফসি কাপে খেলার সময় এসিএল ইঞ্জুরিতে ছিটকে যায় তিরি, এবং দীর্ঘদিন মাঠের বাইরে থেকে এবং নিজের দেশে থেকে নিজের চোটটা সারিয়ে নিজেকে ফিট করে এই মাসে এটিকে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছেন তিরি, সেটা কিন্তু তোমরা জানো। এবং শিবিরে যোগ দিয়ে দলের সাথে প্র্যাকটিসও করছে তিরি। তো এবার কথা হচ্ছে তিরিকে আমরা কবে খেলতে দেখতে পাবো, কারণ তিরির খেলা দেখার জন্য কিন্তু সবুজ মেরুন সমর্থকরা অধীর আগ্রহে বসে আছে। তো গতকাল মেরিনার্স অ্যারিনা তারা একটা রিপোর্ট করেছে যে তিরিকে আসন্ন সুপার কাপের জন্য এটিকে মোহনবাগান দল যে স্কোয়াড রেজিস্টার করাবে সেই স্কোয়াডে তিরিকে রেজিস্টার করানো হতে পারে। তবে এর মাঝে একটা কিন্তু আছে। তো সেই কিন্তুটা হলো এটিকে মোহনবাগান দলের আইএসএল এর যে প্লে অফ এর ম্যাচ রয়েছে সেই ম্যাচে স্লাপকোয়ার হ্যামিলের পারফরমেন্সের ওপর কিন্তু অনেকটা নির্ভর করে আছে সুপার কাপে তিরির খেলার ভাগ্য। মানে প্লে অফ এর ম্যাচে যদি স্লাপকো ও হ্যামিল এরা দুজনেই ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তিরির সুযোগ পাওয়াটা একটু মুশকিল হবে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সুপার কাপের জন্য হয়তো হ্যামিলকে রেস্ট দিয়ে হ্যামিলকে রেজিস্টার নাও করাতে পারে ম্যানেজমেন্ট, এবং সুপার কাপে তিরি এবং স্লাপকোকে রেজিস্টার করিয়ে এদের দুজনকে দেখে নিতে পারে ম্যানেজমেন্ট। কারণ এটা কিন্তু কনফার্ম, তিরি অথবা স্লাপকো এদের দুজনের মধ্যে যে কোনো একজন বিদেশিকে রেখে দেবে আগামী মরশুমের জন্য। সেহেতু সুপার কাপে তিরি যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তিরির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যদি তিরি সুপার কাপে নিজের পুরনো ছন্দে পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু তিরিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, আগামী মরশুমের জন্য কোন দুই বিদেশি ডিফেন্ডার কে ধরে রাখা উচিত এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের, সেই বিষয়ে অবশ্যই তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।